তো এই শব্দ অনেক কিছুই আজকাল মার্কেটে চলে, রমরমা বাণিজ্য চলে এগুলো দিয়ে, কিন্তু এই শব্দগুলোর অর্থ ওরা মানে না। এই তসলিমা নাসরিনরা নারী স্বাধীনতার কথা বলে, নারীর পোশাকের স্বাধীনতার কথা বলে, বহুত আচ্ছা, ওরা নারীর পোশাকের স্বাধীনতার কথা বলে হুজুরদেরকে নারী বিদ্বেষী বলে প্রমাণ করে, অথচ হুজুরদের চাইতে বড় নারী প্রেমী দুনিয়াতে কে আছে? হুজুরদের মা নাই, মাদেরকে তারা ভালোবাসে না, হুজুরদের স্ত্রী নাই, তাদেরকে তারা ভালোবাসে না। উপরন্ত সমাজে অনেক এমনিই বলে হুজুররা বউ পাগলা বেশি হয়, কারণ তারা তো আর হারাম প্রেম প্রীতি করে না, আগ থেকে বিভিন্ন রকম শয়তানি অভিজ্ঞতা হাসিল করে না। তো এতকাল ধৈর্যের পর, অপেক্ষার পর যে হুররে পাওয়া যায় দুনিয়ায়, তার প্রতি প্রেম আর ভালোবাসার কোনো কমতি থাকে না, কারণ প্রথম প্রেম প্রথম প্রেমী, আর 10 নম্বর 20 নম্বর আর 100 নম্বর প্রেম 100 নম্বর প্রেমী। তো এখন বউ পাগলা তো হতেই পারে, নিন্দার কিছু নাই, এমন এক সমাজ বউয়ের মুখে খাবার তুলে খাওয়ালে লোকে বলবে আরে দেখেছো ছেলেটা অসামাজিক, কোথায় কি করতে হয় তাই বোঝে না, ময় মুরব্বী মানে না, এখানে এসে বউয়ের প্রতি প্রীতি দেখাতেও কোনো কমতি করে না, আবার শালীর লোকে দুষ্টমি করুক ফাইজলামি করুক লোকে বলবে বাহ ছেলেটা তো সেই, ছেলেটা তো সামাজিক, সমাজের কালচার বোঝে, এই ছেলেটা খ্যাত না, এই ছেলেটা শেখেলে না, তার মানে যেই কাম হারাম এইটা করলে কোনো ব্যাপার না, যেটা হালাল এইটা করলে সমালোচনা। 10 জন বিশ্বনন লোকে হারাম রিলেশন করুক পরকিয়া করুক ব্যাপার না, এই বয়সে তো একটু হতেই পারে, আর একাধিক বিয়ে করুক কোন হুজুর 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে, আর এই হুজুরের চরিত্র ভালো না, এই হুজুরের মন ভালো না, এই হুজুরের এটা ভালো না সেটা ভালো না, আবার বাল্য বিবাহ নিয়ে বলতে বলতে মুখে ফেনা তোলে, বাল্য প্রেম নিয়ে কেউ বলে না, বাল্য লিভ টুগেদার নিয়ে কেউ বলে না, প্রাইমারির মেয়েরাও কেন প্যান্ট বাঁধিয়ে ফেলে, হাই স্কুলের অনেক মেয়েও কেন তার প্রেমিকের হাত ধরে ঘর ছাড়ে বাপ মাকে ছাড়ে, এগুলো নিয়ে মূলধারার মিডিয়া গুলো মূলধারার নেতাগুলো কিছু বলতেই চায় না, ওরা খালি শোনায় কাছে আসার গল্প, তো কাছে আসার গল্পের পরের গল্প যে কতটা বিভৎস কতটা নৃশংস এটা বলে না, এই গল্পের পরবর্তী গল্প যে ডাস্টবিনে বাচ্চা পাওয়া যায়, পরবর্তী গল্প যে এক একটা মেয়ের ক্যারিয়ার শুধু না গোটা জীবনটাই বরবাদ হয়, গোটা জীবনটা এক জাহান্নামে জীবনে পরিণত হয়, এটাকে কখনোই মিডিয়ার ফোকাসে আনে না। ওরা পশ্চিমা বিশ্বের ফ্রি সেক্সের ফজিলত শোনায়, আর এই হুজুররা খালি সামাজিক ধরাবাঁধা শৃঙ্খল দিয়ে তোমাদের স্বাধীনতা হরণ করেছে, কিন্তু এই পশ্চিমা মহিলাগুলো যখন বুড়ি হয় তখন তাদের ঠাই কোথায় হয়, স্থান কোথায় হয়, যেই কয়দিন সে থাকে ললনা, যেই কয়দিন থাকে পরিপূর্ণ যৌবনা, ততদিন তো তার অনেক আকর্ষণ, মার্কেটে তার ডিমান্ডের কমতি নাই, কতজনে মিলে তার লগে লাইন মারতে থাকে, কারো চেষ্টায় কোনো কমতি নাই, তো যখন বুড়ি হয় দাঁতগুলো খুলে খুলে পড়ে যায়, চেহারায় ভাটা পড়ে, চেহারার মধ্যে চামড়া অনেক ধরনের ভাগে বিভক্ত হতে থাকে, তখন তারে কে দেখে? আর এই যে সংস্কৃতিগুলো গড়ে উঠেছে বৃদ্ধাশ্রমের সংস্কৃতি, এগুলো কারা গড়ে তুলেছে? এগুলো কি মুমিন দেশ থেকে এসেছে না কাফের দেশ থেকে এসেছে? দেখেন না, আরে মুমিনের বাপ মা যত বুড়া হয় তার কদর তত বাড়তে থাকে, কারণ সে জানে আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি তার বাপ মাকে উভয়কে অথবা যে কোনো একজনকে বার্ধক্যে পায় আর তাদের খেদমত করে জান্নাত কামাতে পারে না, ওর মতো হতভাগা দ্বিতীয় কেউ হয় না। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আর বাবার সন্তুষ্টির মধ্যে রবের সন্তুষ্টি, রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, রাসূল বলেন বাপ খুশি তো রব খুশি, বাপ বেজার তো রব বেজার, বাপরে বেজার করে রবরে খুশি করতে পারবা না। এ কারণে কবিরা গুনার লিস্টে 1 নম্বরে বলা হয় আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা, 2 নম্বরে আছে ওয়া উকুকুল ওয়ালিদাইন, বাপ মায়ের অবাধ্য হওয়া, বাপ মায়ের সঙ্গে বেয়াদবি করা, এমনকি 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাত হারাম করেছেন, রাসূল বলেছেন 1 শ্রেণী হলো মদ্যপ মদখোর নেশাখোর, আর 1 শ্রেণী হলো যারা বেয়াদব আল আকু, বাপ মায়ের অবাধ্য হয় বেয়াদবি করে, আর 3 নম্বর হলো আদ দায়ুস আল্লাযী লা গায়রাতা লাহু আলা আহলিহি, ওই সমস্ত কাপ ওই সমস্ত পুরুষ যারা নিজের ফ্যামিলির নারীদের ব্যাপারে কোনো ইগো রাখে না, আত্মমর্যাদা বোধ অনুভব করে না, তার অধীনস্থ নারী কার সঙ্গে লিভ টুগেদারে যায়, কার সঙ্গে লিভিনে জড়ায়, কার সঙ্গে ডেটিং করে, কার সঙ্গে চ্যাটিং করে, কার সঙ্গে শয্যা গ্রহণ করে, কে তার দিকে খারাপ নজরে তাকায়, এগুলো নিয়ে তার ভেতরে কোনো এগো কাজ করে না, এই রকম নিকৃষ্ট দায়ুস পুরুষরাও জান্নাতে যাবে।
তো যখন বাপ মা বুড়া হয় কদর বাড়ে কিন্তু ওই সমস্ত দেশে উল্টাই দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কদর কমে বৃদ্ধাশ্রমে নিয়ে পালতে হয় রাষ্ট্র ভাতা দিয়ে দিয়ে পালতে হয় তো যাই হোক বাংলা একটা কথা বলে সুখে থাকতে ভূতে কি রাই ইসলামের মজা পেয়েছে এখন এই মজায় তাদের পেট ভরে না এখন তাদের সেই অনুসলামের সংস্কৃতি লাগবে এগুলো দেখলে আমার ওই বনী ইসরাইলের কথা মনে পড়ে আল্লাহ তাদেরকে জান্নাতি খাবার খাওয়াচ্ছিলেন মান্না সালুয়া তো কোন জীবনে পাপের জীবনে অবাধ্যতার জীবনে ওরা জিহাদ ছেড়ে দিয়েছিল নবী বলেছিলেন তোরা জিহাদ কর ওই এলাকায় ঢোক কষ্ট করা লাগবে না ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন সাহস করে বুক ফুলিয়ে যদি ঢুকতে পারিস আরে তোরা বিজয়ী হবি হবি নবীরা বানায় কথা বলে না যা বলে আল্লাহর পক্ষ থেকে বলে যেমন আল্লাহর খলিফা মাহদী যে কিয়ামতের আগে আসবেন কনস্টান্টিনোপল জয় করতে তুরস্ক জয় করতে তার যুদ্ধ চল করা লাগবে না লড়াই করা লাগবে না রক্তপাত ঘটানো লাগবে না বিশাল বাহিনী নিয়ে যাবেন গিয়ে শুধু তাকবীর দিবেন আল্লাহর নামে এই তাকবীরে আল্লাহ এমন পাওয়ার সৃষ্টি করে দিবেন কাফেররা মোকাবেলা করার সাহসই রাখবে না ওদের কলিজায় এমন ভয় ধরা ধরবে সব অস্ত্র শস্ত্র ফেলে একদল ভাগবে আর একদল এসে সারেন্ডার করবে তাকবীরে কি শক্তি আপনারা তো বুঝেন না অনেক সময় এমন হয় বক্তার বয়ান নিয়ে যতটা খেপে না মাঝখানে যে দুইজনে চারজনে তাকবীর দেয় এটা নিয়ে আর কলিজার আগুন নেবে না পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমান যদি 80 লাখ ইহুদির কানের সামনে দাঁড়িয়ে একসঙ্গে সর্বশক্তি দিয়ে লিল্লাহি তাকবীর বা নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিতে পারত এই 200 কোটি মানুষের আল্লাহু আকবারের এই আওয়াজ এত বেশি হতো সাউন্ড গ্রেনেড আর কি জিনিস এই আওয়াজে ওদের কলিজা ফেটে 80 লাখের অন্তত 40 লাখ এমনি মরে যেত আর ওদের অন্তরগুলো এমনি টিটটিট চাইতেও দুর্বল ওদের অন্তরগুলো একেবারেই দুর্বল যাদেরকে ইতিহাসের পরতে পরতে দেখা গিয়েছে কাপুরুষ হিসাবে নবী সাথে তখনো লড়াই করার সাহস দেখায় নাই এখনো পর্যন্ত বাস্তবে বাতিল দুর্বল মহা দুর্বল আল্লাহ যাদেরকে বলেন ইন্না কাইদা শাইতানি কানা যাইফা শয়তানের চক্রান্ত বড় দুর্বল আল্লাহ যেটাকে বলেন বড় দুর্বল আল্লাহর বান্দা সেটাকে শক্তিশালী মনে করবে কোন দুঃখে আল্লাহর শক্তি থাকে যার সাথে সে দুনিয়ার বাতিলকে শক্তিশালী মনে করবে কোন যুক্তিতে 200 কোটি মুসলমানের আছে 400 কোটি হাত 400 কোটি চারশো কোটি হাত দিয়ে আর কিছু না তুই 400 কোটি হাত দিয়ে একটা একটা পাঞ্চ করতো খালি ওদের বুকে আপনার কি ধারণা গুলি করে কয়জন রে মারতো আরে ওদের শক্তি কি ওদের এই যে এত গর্বের ট্যাঙ্ক 400টা নাকি আছে ট্যাঙ্ক মার্কাভা ট্যাঙ্ক দুনিয়ার শ্রেষ্ঠতম এক ট্যাঙ্ক যেটাকে সাধারণ মানে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র দিয়েও কিছু করা যায় না যতই গোলার আঘাত আনেন ক্ষতি হয় না 400টার মধ্যে 160টারে ইতিমধ্যে মরিদ্দিনে পরিণত করে ছেড়ে দিয়েছে তাও কি দিয়ে এমন ভয়াবহ ভাবে বানিয়েছে এটাকে যদি ট্যাঙ্ক বিধ্বংসী গোলা মারেন তাও কিছু হবে না কিন্তু মাত্র অল্প কয়েক টাকা ছোট একটা ড্রোন ওই যে আপনারা ভিডিও টিডিও করেন ড্রোন দিয়ে ছোট ড্রোন ড্রোনের নিচে সামান্য পরিমাণ বিধ্বংসী জিনিস বহন করার মতো একটা সিস্টেম করে দিয়েছে এখন ড্রোন গুলো যায় ড্রোন তো বাচ্চারাও কন্ট্রোল করতে পারে কোনো প্রশিক্ষিত মুজাহিদ হওয়া লাগে না ড্রোন গুলো যায় বরাবর উপরে আস্তে করে নিচে সামান্য আস্তে করে ছেড়ে দেয় আর কিছু লাগে না ওই অল্প কয়েক টাকার বারুদেই এত সুন্দর সুন্দর দুনিয়ার শ্রেষ্ঠতম গর্ব মার্কাভা ট্যাঙ্ক গুলো মুড়ির টিনে পরিণত হয়ে যায় মোট যদি থাকে চাই এর মধ্যে 160টা মাত্র কয়দিনের মধ্যে মুরিটিন হয় বাকিগুলো নিয়ে তো আর বেশি গর্ব করার অপশনও থাকে না তো মুমিনদের শক্তির সামনে বাস্তবেই ওরা কখনোই টিকতে পারে না তখনই ওরা টেকে যখন দুটোর যে কোনো একটা ঘটে হয়তো মুমিনরা আল্লাহ এবং তার রসুলের আদর্শ লঙ্ঘন করে যেমন উহুদের ময়দানে রসুলের কমান্ডকে ভঙ্গ করেছিল অথবা যখন মুমিনদের মধ্যে মুনাফিক তৈরি হয়ে যায় মুনাফিকরা খাল কেটে কুমির আনে ঘরের শত্রু তো ভয়ঙ্কর কর আপনার ঘরে আছে যে শত্রু তারে আগে কর জয় ভাঙো সে দেয়াল প্রদীপের আলো যাহা আগুলিয়া রয় ঘরেই যদি শত্রু থাকে বাইরে শত্রুকে দমন করবেন কিভাবে আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইহিম আদুওয়ান মিন সিওয়া আনফুসিহিম ফায়াস্তাবি হাওয়াইদাতহুম হে আল্লাহ আমার উম্মতের উপর বহিঃশত্রুকে চাপিয়ে দিবেন না বহিঃশত্রু এসে নিজস্ব শক্তিতে আমার উম্মতকে যাতে বরবাদ করতে না পারে কচুকাটা করতে না পারে
আল্লাহ সেই তৌফিক আপনি দেন আল্লাহ তাআলা নিজে তার মাসুম নবীর এই দোয়া কবুল করেছেন তো নবীর দোয়া রব্বুল আলামিন যখন কবুল করেন তখন কোন কাফের শক্তি এমন আছে যারা নিজেরা নিজেরা এসেই মুমিনকে দমন করবে পারে না মুমিনকে দমন করে আর এক মুমিনকে দিয়ে কাটা তোলে এটা হলো এই গল্পের মতো কুড়াল দিয়ে গাছ কাটে এবার গাছ জিজ্ঞেস করে কি রে কুড়াল তোর সঙ্গে আমার কি দুশমনি তুই আমারে কাটছিস কেন এখন কুড়াল জবাব দেয় আরে আমি তো এক খণ্ড লোহা মাত্র আমি কোনোদিনও তোরে কাটতে পারতাম না যদি না আমার নিতম্ব দিয়ে তোর জাতি ভাই ঢোকা থাকতো মানে কাট আপনারা কুড়াল তো দেখার কথা কুড়ালের মাথায় লোহা তো এতটুকুই হবে তো বাকি অংশ কি কাট আসলো কোথা থেকে গাছ থেকে আর কাটছে কি গাছ তাহলে গাছে গাছে তো জাতি ভাই মাঝখানে লোহা হলো একটুখানি কিন্তু একটুখানি লোহাই এত বড় গাছটারে কেটে ফেলে এই যে ব্রিটিশ শাসন করেছিল 190 বছর পর্যন্ত আমাদেরকে ইতিহাস পড়ে দেখেন না মোট সৈনিক কয়জন ছিল এই অঞ্চলে যদি 1,00,000 থাকে আমারে বইলেন আমার নজরে পড়ে নাই মাত্র অল্প কয়েক হাজার সৈন্য মিলে এত বিশাল এক হিন্দুস্তান এখন এর ভারত আর তৎকালীন হিন্দুস্তান তো এক না এই পুরো বিশাল অঞ্চলকে গুটি কয়েক সৈনিক দিয়ে কেমনে তারা এত দীর্ঘকাল শাসন করলো জব একটাই নিতম্ব দিয়ে জাতি ভাই ভরা ছিল জাতি ভাই যখন জাতির সঙ্গে গাদ্দারি করে অন্যদের কি বা করার থাকে লোকে আজকাল এগুলো বিশ্বাসও করতে চায় না কারণ সরাসরি যারা অভিজ্ঞতা নেয় নাই তাদেরকে ওই থিওরিটিক্যাল জ্ঞান কবচিয়ে বোঝানো যায় না যখন হারুনিজা সাহেব বললেন রফিক মাদানি বের হয়েও বলল যে আমরা কেমনে বের হব আরে প্রশাসনও চায় আমরা আরো আগেই বের হই কারণ থাকলে দুদিন পরপর বাইতুল মুকাররম গরম হয় পল্টন গরম হয় মুক্তাঙ্গন গরম হয় কখন আবার হেফাজত নামে সর্বশক্তি দিয়ে কখন জানি কি হয়ে যায় এমনি বিরোধী দল এমনি আমেরিকা এমনি এত এত চাপ তার মধ্যে আবার হুজুরদের খেপায় রাখলে কারিবার সুবিধা কিন্তু জাতি ভাই যখন চায় আমরা না আসি আরো কিছুকাল থাকি তখন আমরা আসবই বা কেমনে অনেকে এগুলো শুনলে ভাবে আরে হুদাই বাড়ায় কইতেছে এই কথাগুলো কি আসলে এমন আমরা তো নিজেদের চোখেই দেখেছি এমন লোক সামনে এনে হাজির করেছে বলে হুজুর আপনার নাম কি বলে নাম কি লিস্টে নাই লিস্টে না এমনি এনেছেন পরে খুঁজে খুঁজে বের করে পরে বলে ও আচ্ছা আপনারা তো জীবনে দেখি নাই আপনার বয়ানও শুনে নাই লিস্ট তো আমাদের জায়গা মতো পৌঁছিয়েছে এখন কারা কারা ঝুঁকি হবে এটা তো তালিকা চেয়েছি তালিকা তো দিয়েছে সেই হিসাবে আনতে হয়েছে থাক কষ্ট নিয়েন না অভিশাপ দিয়েন না উপরের আদেশ আমাদের উপর কোনো মাইন্ড খায়েন না আমাদেরকে কোনো বদদোয়া রমজানে দিলে আমরা বাঁচবো কেমনে আমরা তো হুকুমের গোলাম হুকুমের তাবেদারি করে আমাদের আদর্শ সুতরাং আমাদের জন্য দোয়া কইরেন বদদোয়া দিয়েন না তো চোখে দেখে অভিজ্ঞতা লোকে অস্বীকার করে কিভাবে আফগান বিজয়ের পর দেখেন নাই একদল বিজয়ের উল্লাসে মেতেছে তাকবীর দিচ্ছে আসমানে ফাঁকা গুলি করছে আর একদল বিমানের চাকা ধরে বিমানের ছাদে চড়ে বিমানের ডানা ধরে ঝুলে ঝুলে বাঁচতে চেয়েছে অথচ তারাও জানে বিমানের চাকা ধরে মার্কিন মূল্যকে যাওয়া যায় না বিমানের চাকা ধরে যেতে চাইলে কবর ছাড়া দ্বিতীয় কোনো গন্তব্য হয় না তারপর জানে এটা কে না জানে তারপর এভাবে বাঁচতে কেন চেয়েছে কারণ এই পরিমাণ বিশ্বাসঘাতকতার রাজাকারি করেছে এখন জাতীয় ক্ষমা ঘোষণা করলো জাতির সামনে মুখ কেমনে দেখাবে এই দেখানোর মতো মুখটা ছিল না যার কারণে ওখানে কয়েকজন ডেড হয়েছে না পেরেছে মার্কিন মূল্যকে যেতে না পেরেছে নিজের মাতৃভূমিতে থাকতে যেগুলো গিয়েছে কয়জনই বা ইজ্জত পেয়েছে আর ইজ্জত মির্জাফরদের কপালে কখনো জোটে না মির্জাদেকদের কপালে জোটে না ইবনে আলকামিদের কপালে জোটে না মুনাফিক যারা আর আল্লাহর থেকেও দূরে সরে যায় আল্লাহর বান্দা থেকেও দূরে সরে যায় জান্নাত থেকেও দূরে সরে যায় জাহান্নামের বড় নিকটে পৌঁছে যায় যেগুলো চলে গেছে পশ্চিমা বিশ্বে কয়জন ক্যারিয়ার গড়তে পেয়েছে এখন দেখেন মাঝে মধ্যে পত্র পত্রিকায় আসে সাবেক মন্ত্রী সাবেক বড় সেনা কর্মকর্তা এখন গিয়ে পশ্চিমা বিশ্বে ট্যাক্সি চালাচ্ছে উবার চালাচ্ছে মাঝে মধ্যে ফেসবুকে ইনস্টাগ্রামে ছবি আপলোড দিচ্ছে হ্যালো গাইস কেমন আছো আমি ট্যাক্সি চালাচ্ছি কেমন দেখা যাচ্ছে বাহ কি গর্বের জীবন কি ইজ্জতের জীবন অথচ ছিল কি সময়ের ব্যবধানে হলো কি আর কারো জীবন কাটছে রোহিঙ্গাদের মতো করে শরণার্থী শিবিরে অথচ এখন যদি গাদ্দারি না করতো তারা দেশে থাকতো জাতির মাথার তাজ হয়ে যুগে যুগে মুনাফিকরা সামান্য ভালো থাকার আশায় আর মুনাফিক কাদের মধ্যে বেশি হয় আপনি দেখেন না এই যে চেঙ্গিস খান হালকু খান রে গালে দিবেন ভালো কথা কয়জন দরবারের নাম লাগবে আপনার যারা মুসলমান যাদের অনেকে বড় বড় জ্ঞানী গুণী ছিল কিন্তু তাদের দরবারের বড় বড় পদে আসেন ছিল আপনি ফেরাউন নমরুদের জামানা দেখেন একাধিকবার এমনও পাবেন তাদেরকে ফুসলিয়েছে তাদের নিচের লোকেরা আরে না এরে ছেড়ে দিলে কি হবে আপনার আপনার রাজত্ব শেষ হয়ে যাবে আপনার নেতৃত্ব হুমকির মুখে পড়বে আস
আশপাশের লোকেরা বারবার ফুসলিয়ে ফুসলিয়ে তাদেরকে ময়দানে নামিয়েছে পরিণতি কি হয়েছে না রাজারা বাঁচতে পেরেছে না চামচারা বাঁচতে পেরেছে তো বলছিলাম ফয়সালা তো আল্লাহই করেন দুনিয়ায় তো ওসিলা মাত্র ওসিলা আল্লাহ এক এক সময় এক একটা তৈরি করে দেন আল্লাহ ওসিলা সহও পারেন আল্লাহ ওসিলা ছাড়াও পারেন ইদা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুম ফায়াকুন আল্লাহ যদি বলেন হও সঙ্গে সঙ্গে হয়ে যায় দুনিয়ার লোকদের এই জিনিসগুলো যে ভণ্ডামি এটা বুঝতে কি আর পিএইচডি করা লাগে মিডিয়ার যুগে লোকে এখন সহজেই বোঝে আমেরিকা এত মানবাধিকারের পক্ষে ভালো কথা ইউক্রেনের পাশে দাঁড়ালো মানবাধিকারের স্লোগান দিয়ে কারণ ইউক্রেন ভিকটিম ইউক্রেন মজলুম জেলেনস্কি মজলুম ভালো কথা তো গাজার মুসলমানরা কি পশ্চিম তীরের মুসলমানরা কি মাত্র 23 লাখ মুসলমানের পাশে দাঁড়াতে পারলো না কি অপরাধ ছিল তাদের এখানে কি মানবাধিকার আর শান্তির কথা মনে পড়ে না তো শ্রীমান আসছেন এত নারী স্বাধীনতার কথা বলে আবার নারীরা বোরকা পরে বিশ্ববিদ্যালয়ে গেলে ওদের কলেজে দাউ দাউ করে আগুন জ্বলে কোন মেয়ে ল্যাংটা হলে বের হলে তার পক্ষে দালালি তো ঠিকই করে কিন্তু বোরকা হিজাব নিকাব পড়তে চাইলে তার বিরুদ্ধে কথা ঠিকই বলে ভার্সিটি টিচার গুলো কেমন টিচার একদিকে বলে শিক্ষক হলো বাবার মতো ভালো কথা তো যদি বাবার মতোই হয় বাবার চাইতে সন্তানের অধিকার নিয়ে বেশি সচেতন কে হয় তো সন্তান যদি কাপড় ছোট করতে চায় তখন সন্তানকে সাপোর্ট দিবা তো কাপড় যদি বড় করতে চায় নিজেকে আপনি তো রাখতে চায় ধর্মীয় কথা বাদ দাও ব্যক্তি স্বাধীনতা হিসাবেও অন্তত এটার পক্ষে তো থাকা দরকার ছিল কিন্তু দেখবেন থাকতে পারে না ও দুষ্টুমি করে বলে না ল্যানজা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড ল্যাংজাটা গোপন রাখা যায় না সময়ে সময়ে প্রকাশ পেয়ে যায় তো ওদের হালতটাও হলো এমন তো গোটা দুনিয়ায় মুসলমানদেরকে দমানোর জন্য এমন বহুত কৌশল ব্যবহার করে এই ফ্রান্স এই ইটালি এই জার্মানি এই ব্রিটেন এই আমেরিকা যদি ওদেরকে জিজ্ঞেস করেন তোমরা এত উন্নত কেন তোমরা এত এগিয়ে কেন আমরা এত পিছিয়ে কেন জবাব কি দিবে জানেন আমাদের জ্ঞানের কারণে আমাদের বিজ্ঞানের কারণে আমাদের প্রযুক্তির কারণে আমাদের শিক্ষা দীক্ষার কারণে আমাদের সভ্যতা সংস্কৃতির কারণে আমাদের অশ্লীলতার কারণে ব্যয়াপনার কারণে নাম তো আর অশ্লীলতা ব্যয়াপনা দিবে না দিবে নারী স্বাধীনতার নামে এই নামে সেই নামে এগুলোর কারণে আমরা উন্নত পুরোই যেন হাতির দাঁত হাতির দুই রকম দাঁত থাকে দেখানোর জন্য কিছু দাঁত থাকে যেটা শুধু দেখায় খায় না বিশাল বড় বড় আবার যেগুলো দিয়ে খায় ওগুলো দিয়ে ওগুলো প্রদর্শন করে না খাওয়ার দাঁত আলাদা দেখানোর দাঁত আলাদা তোরা আপনাকে দেখাবে এই দেখো আমাদের বেহায়াপনা এই দেখো আমাদের অশ্লীলতা এই দেখো আমাদের নারী স্বাধীনতা এই দেখো আমাদের জ্ঞান বিজ্ঞান টেকনোলজি এগুলো দিয়ে আমরা উন্নত হয়েছি চোরের দল বলবে না আমরা চুরি করে উন্নত হয়েছি ডাকাতি করে উন্নত হয়েছি তোদের বাপ দাদাদের রক্ত খেয়ে উন্নত হয়েছি এই ব্রিটেন বলবে না আমরা ব্রিটেন থেকে দ্য গ্রেট ব্রিটেন কিভাবে হয়েছে জানো 190 বছর তোমাদেরকে শাসন করেছি তোমাদের অঞ্চলের দামি দামি সম্পদ চুরি করেছি ডাকাতি করেছি আরে এমন জুলুম করা করেছি তোমাদের লক্ষ লক্ষ আলেমকে হত্যা করেছি শিশুদেরকে ছাড়ি নাই বায়োনেটের খোঁচায় খোঁচায় ওদেরকেও জানে মেরে ফেলেছি এই ফ্রান্স বলবে না আমরা কিভাবে উন্নত হয়েছি জানো আরে আমরা উন্নত হয়েছি আফ্রিকার কালো কালো মুসলমানদের রক্ত খেয়েছি ওদের মাটির নিচে দামি দামি সম্পদ সব চুরি করে এনেছি আমেরিকা বলবে না আমরা এখানকার আদিবাসীদেরকে হত্যা করেছি আমরা সারা পৃথিবীর মধ্যে অস্ত্র ব্যবসা করার জন্য দেশে দেশে যুদ্ধ লাগিয়ে রেখেছি এমনকি যুদ্ধপীড়িত দেশ আফগানিস্তান আরে দরকার ছিল তাদের পাশে দাঁড়ানো উল্টো তাদের রিজার্ভে সামান্য কিছু টাকা এটার লোভ ছাড়তে পারি নাই এটারও আমরা খেয়ে শেষ করেছি তো এই বাপ্পার গুলো বলবে না চুরি করে বড় হয়েছে ডাকাতি করে বড় হয়েছে দুর্নীতি করে বড় হয়েছে লুটপাট আর রাহাজানি করে বড় হয়েছে আর বড় যখন হয়েছে এরপর করবে কি এরপর ল্যাংডা হতে শুরু করেছে জ্ঞান বিজ্ঞান কপটাতে শুরু করেছে বিজ্ঞান আবিষ্কার করতে গেলেও তো টাকা লাগে টাকাগুলো তো চুরি চুরি করে নিয়েছে নেওয়ার পরে এখন বড় সাধু সন্ন্যাসী সেজে বসে আছে তো খাওয়ার দাঁত ছিল আলাদা যেটা দিয়ে খেয়েছে আর খেয়েছে দেখানোর দাঁত আলাদা এখন গোটা দুনিয়ারে দেখাচ্ছে আমাদের মতো ডেমোক্রেসি নাও তোমরা উন্নত হবা আমাদের মতো শিক্ষা দীক্ষা নাও তোমরা উন্নত হবা নিজেদেরকে যদি আব্বা আদমের সন্তান বলো উন্নত হতে পারবা না নিজেদেরকে মহামান্য বান্দর মহোদয়ের লেসকাটা সন্তান বলো চলচলে উন্নত হবা উন্নতি আর থামবে বলে না কি বলে না প্রতিটা বছর শিক্ষা সিলেবাসের মধ্যে একটু একটু করে নাস্তিকতা ঢোকায় ডাইরেক্ট ঢোকায় না কারণ একটা গাছ মনে করেন ওই যে লাউ গাছ আছে না যদি প্রথম দিন ইয়া বড় একটা লাউ নিয়ে অর্লকে বাইন্ধা দেন দেখবেন লাউ তো থাহেই না গাছটা পর্যন্ত মাটিতে লুটায় পড়ে যায় লোড নিতে পারে না কিন্তু ধীরে ধীরে ধীরে
প্রথমে অর অংশ হয়েই সেই ফলটা প্রকাশ পায়, ছোট থাকে, বড় হতে 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 একসময় ইয়া বড় হয়, লোড নিতে কষ্ট হয় না। তো যে কোনো জিনিস আপনার মাথার উপরও ধীরে 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 ভারী বোঝা দেই লোড নিতে পারবেন, একসঙ্গে বিশাল একটা কিছু ফেলে দেই লোড নিতে পারবেন না, বরঞ্চ আপনার ঘাড় ভেঙে যেতে পারে, আপনার বড় কোনো ক্ষতি হতে পারে। তো ওরাও জানে এই মাটির পরতে পরতে ইসলাম মিশে আছে, ইসলাম তো আর এখানে একদিন দুদিন আগে ঢোকে নাই, হাজার বছর আগে ঢুকেছে। অনেক ক্ষেত্রে ধর্মীয় সংস্কৃতি আর দেশীয় সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে আছে। তো এখন যদি খুব বেশি করে লাফাতে চায়, একসঙ্গেই বড় কিছু গিলতে চায়, পারবে না, উল্টো জাতি পিঠের চামড়া তুলে দেবে।